মা বলো, পিতা বলো, মাতা বলো, কেউ কারো বড় নয়, কেউ কারো ছোট নয়। পিতা বলছি না, বেশি খাইলে পরের বার যদি ভালো দাম দেবে না, তাহলে তুই তোর হোক মায়ের দিবি। হ্যাঁ, এরকম মায়ের একটা করবেন না। মেয়েরাও সমান আজকে নারী শেখাতে না, পৃথিবীতে তিন নম্বর ব্যক্তি। হ্যাঁ, চেষ্টা করছে না, বিচারপতি বানাইছে, নারী হয়েছে, পুলিশে এসপি হয়েছে, আর্মি অফিসার হয়েছে, বিমান চালাচ্ছে নারী, তাই না? বলে সমান। আর একটা সোনার মনের মধ্যে রাখবা ধরে, 18 আগে বিয়ে নয়, 18 বছরের আগে, 18 বছর আগে বিয়ে নয়, 20-এর আগে সন্তান নয়। এটা মনের মধ্যে একদম দৃঢ়তা দিবে না, আমি 18 বছর বিয়ে করবোই না। বান্ধবী অধিক হচ্ছে বললো হয়েছে, পড়ছে বান্ধবী বিয়ে করবো। কেউ কারো বড় নয়, কেউ কারো ছোট নয়, সবাই নতুন মানুষ। আমরা বাংলাদেশ থেকে একটা ফুলের বাগান বানাতে চাই, সেখানে তাই চাই, বঙ্গবন্ধু তাই চাইছে। কেউ ফুলের বাগান আপনার জুই চাবি দেবে, সব ফুল থাকে না, গোলাপ, কিন্তু গোলাপ তো ভালো ফুল মনে করে সবাই। হ্যাঁ, সব ফুল থাকে একটা দেশের, হিন্দু মুসলমান বৌদ্ধ সবাই থাকে এবং সবাই সমবায় পরিচর্যা করে। ফুলের বাগানে অবস্থা পরিষ্কার করতে, মাটি পরিষ্কার করার অবস্থা, ওই বাগানটাকে সূর্য বাগান সেরকম। আমরা যারা মানুষ, আমাদেরকে মালির মতো, মালির মতো এই বাগানটাকে দেশের সুন্দর করে, ফুলের বাগানের মতো গোটা বিশ্বের দরবারে উপস্থাপন করতে হবে। আমাদের দেশ তো ছোট না, ছোট খুব ছোট, ছোট হিমালয় হয়ে যাবে, চারতলা হবে, একতলা এখন হবে, একতলা হবে, একতলা হবে। কেন সে ক্ষেত্রে জানে, বাংলাদেশে এখন যে লোক আছে, পাকিস্তানের লোক ছিল 47 কোটি, 48 লাখ লোকের খাওয়া ছিল না, 47 কোটি লোকের মধ্যে অর্ধেক মানে প্রায় 3 কোটি লোকের খাওয়ার ছিল না, দাবি। আর এখন লোক 17 কোটি, ইনশাল্লাহ সবাই ঘরে করায় তার আরাম করে খাচ্ছে না। সেখানে দেখছে 31 সালের মধ্যে কোটি কোটি বলতেছে বাংলাদেশের লোক হবে 25 কোটি, লোকের জায়গা পাবে না, 25 কোটি। স্কুল বিস্তর বানাইতে হবে, টয়লেট করতে হবে, রাস্তাঘাট বানাচ্ছে তো না, ঠিক আছে 25 কোটি লোক হবে। এবং 41 সালের মধ্যে এই লোক কমে হবে, এখন যা আছে তাই। 21 সালের মধ্যে বলতে পারে দেশ, বাংলাদেশে কোন বাড়ি বিদ্যুৎ থাকবে না, 41 রাজাকার, ওরা আল মদক, ওরা আল সংস, ওরা বদমাস, ধর্মটা ওদের ধরম। ওই জন্য বলি ওরা পাকিস্তানে যায়, আমি আর কথা বাড়াবো না। অনেক লোক বিভিন্ন বক্তৃতা শুনছ, লেখাপড়ায় যদি এখন বড় কিছু না, এই দেশে, এই আমাদের এই জনপদে, এই বাংলাদেশে, এটা আমরা যারা দেশ থেকে ভালোবাসি, যারাই তোমার তারপরে আছে না, আমাদের ছোট ছোট ঘর, হাতি ছোট সবগুলো নাহি গৃহপথ, পাড়ার সকলকে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠ করতে লাগে, চার বই দেখে এখন একটা কবিতা বহু আমি কবিতা কিন্তু উদ্দেশ্য হয় নাই, ভূকম্প জনতাকে তোমরা সুস্থ বলো, তুমি কিন্তু জানো আমার সূত্র দিয়ে দেয় দিয়ে দেওয়া এসছে ঘন ঘন পুষ্প ধরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে সকল দেশের সেরা, বসে স্বপ্ন দিয়ে তৈরি সে ঘরা, এমন দেশ কি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রাম সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্ম।